সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। Consumption of drugs, tobacco, and alcohol is injurious to health. This audio presentation does not endorse drug, tobacco, or alcohol abuse in any form. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা সাদা মোটরগাড়ি। সৈয়দ মুস্তফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু। ছোটদের জন্য লিখেছেন প্রচুর ভৌতিক গল্প ও গোয়েন্দা কাহিনী। তার সৃষ্ট কর্নেল চরিত্রটি সব বয়সী পাঠকদের কাছে সমান জনপ্রিয়। সাহিত্য সৃষ্টির জন্য তিনি পেয়েছেন বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত সৈয়দ মুস্তফা সিরাজেরই লেখা তারা অশরীরী এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকার বাদল, সন্তু এবং আদিনাথ। গল্প পাঠে সুমক, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে সাদা মোটর গাড়ি। আদিনাথ জানলার ধারে দাঁড়িয়ে সিগারেট টানছিল। হঠাৎ উত্তেজিত ভাবে বলে উঠল, শোন, ওই যে যাচ্ছে রে, আরে দেখে যা, ওরে দেখে যা, দেখে যা, ওই যে যাচ্ছে। সন্তু, বাদল আর আমি মেঝে বসে তাসের ব্রে খেলছিলাম। চমকে উঠে মুখ তুললাম, দেখলাম আদিনাথের ঠোঁটে কামড়ে ধরা সিগারেট থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। সে দুটো হাত জানলার রডে চেপে ভাঁটার মতো চোখ করে কিছু একটা দেখছে। সন্তু মুখ নামিয়ে নিষ্প্রিয় ভঙ্গিতে বলল, ধুস, এখানে এসে খালি ভূত দেখছে, ছাড় তো। বাদল আর আমি উঠে গিয়ে আদিনাথের পাশে দাঁড়ালাম। বাদল বলল, কই রে? আদিনাথ অস্ফুট স্বরে বলল, আশ্চর্য, এই তো দেখছিলাম। বাদল খাপ্পা হয়ে বলল, তোর মায়েরই মাথার ভেতর একটা সাদা গাড়ি ঢুকে বসে আছে। আচ্ছা এঁদো তো, সিগারেটটা দে তো, একটান দি, নিশ্চয়ই ওর ভেতর কিছু পুড়েছিস। আদিনাথ কোনো কথা বলল না, ঠিক তেমনি দাঁড়িয়ে রইল। অস্বাভাবিক চাহনিতে সে যেন একটা ভুতুড়ে সাদা মোটা গাড়ি খুঁজতে থাকল। দুদিন হলো আমরা এসেছি এই চোরডিহা বাংলোতে। কাল ঠিক সন্ধ্যের আগে রুক্ষ বাঁজা এক বিশাল মাঠে আদিনাথ ওই গাড়িটাকে নাকি ধুলো উড়িয়ে যেতে দেখেছিল। গাড়িটা মাঠের ওপাশে টিলা পাহাড়গুলোর ভেতরে অদৃশ্য হয়ে যায়। বাংলোর এই জানলা থেকে সামনাসামনি সেই মাঠটা দেখা যায়। বাঁদিকে কিছু দূরে একটা রেল লাইন, সেটা চলে গেছে গয়ার দিকে। ডান দিকে কাছাকাছি একটা ছোট নদী আছে, শীতের শেষে তার জল প্রায় শুকিয়ে গেছে। বুকের ওপর অসংখ্য পাথর জেগে উঠেছে। আমি, বাদল আর সন্তু যখন সেই পাথরে বসে গল্প করছিলাম, তখন আদিনাথ পাড়ে দাঁড়িয়ে সেই গাড়িটা দেখতে পেয়েছিল। মোটর গাড়ি যাওয়াটা কোনো আশ্চর্য ব্যাপার নয়। আশ্চর্য ব্যাপার হচ্ছে যেদিকে গাড়িটা আদিনাথ দেখেছে সেদিকে অন্তত 10 মাইলের মধ্যে কোনো রাস্তাই নেই। রুক্ষ ডাঙা, খানা খন্দ, আগাছার জঙ্গল, তারপর ছোট ছোট সব পাহাড়। ছোটানাগপুর পর্বতমালার একটা শাখা এদিকে বেরিয়ে এসেছে। আদিনাথ আজ সকালে ফের সেই গাড়িটা দেখার কথা বললে বাদল চৌকিদারকে ডেকে আনল কিচেন থেকে। চৌকিদারের নাম তোতিরাম, পেল্লায় গড়নের লোক, ভাঙা ভাঙা বাংলা বলতে পারে। সেলাম জানিয়ে বলল, বলেন স্যার, কি বলবেন? সন্তু বাঁকা মুখে তাসগুলো গুছিয়ে সাফল করছিল, বলল, কারিয়া পিরেদ বা। বাদল আর আমি হো হো করে হেসে উঠলাম। বললাম,
চৌকিদার পরশুরাম পড়েনি রে, তবে মনে হচ্ছে এটাই সেই ভূষুণ্ডীর মাঠ। হ্যাঁ, চৌকিদার বাঙালি বাবুদের ব্যাপার স্যাপার বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বাদল বলল, দেখো ও মাঠমে বড়বাবু সবসময় একটা মোটর গাড়ি দেখতা তো। চৌকিদার অবাক হয়ে বলল, মোটর গাড়ি? আরে হ্যাঁ, সাদা মোটর গাড়ি, শাঁসা করে ভাগতা আর অদৃশ্য হয়ে যেতা। সন্তু মুখ টিপে হেসে বলল, বহু ধুলোভি উড়াতা না রে এঁদো। আদিনাথকে অন্যরা কখনো সখনো এঁদো বলে ডাকে। গত অগ্রহণে বিয়ে করে সে একটু রাশ ভারী হয়েছে। জানলার ধার থেকে সরে এসে বলল, তোর আমার এই বিশ্বাস করছিস না তাই তো? কি যে বলবো তোদের। আচ্ছা এই চৌকিদার, এই হিলগুলোর কাছে এই রাস্তা টাস্তামে নিশ্চয়ই কিছু হয় না তাই না, কি বলো? আমাদের হিন্দি জ্ঞানের নমুনা দেখে চৌকিদার ভড়কানোর পাত্র নয়। এই বাংলোয় মাঝে মাঝে বাঙালি বাবুরা এসে থাকেন, তার বাঙালি সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা থাকা স্বাভাবিক। সে একটু হেসে বলল, রাস্তা ওস্তা তো কুছ নেই স্যার, তবে মোটর গাড়ির কথা বলছেন, একটু গাড়ি মুনমুনিয়া গাঁও মে মুজম্মল খায়ের আছে তো 9-10 কোষ দূরে জঙ্গল কে কিনারে মে। চোরডিহার আসলি জঙ্গল তো উধার হ্যাঁ, মুজম্মল খায়ের কাঠের কারবার আছে, মালুম হতা হ্যা কি খাঁ সাহাব কা মোটর গাড়ি হ্যায়। আদিনাথ সন্দিগ্ধভাবে বলল, গাড়িটা কি সাদা রঙের গাড়ি? চৌকিদার তোতিরাম গোঁফে তা দিয়ে ভাবিত মুখে বলল, মনে তো না আছে স্যার, আর সাদা ভি হবে। সন্তু বলল, ব্যাস হলো তো, রহস্যের মুন্ডুতে ঘ্যাচাং করে একটা কোপল। চৌকিদার চলে গেল। আদিনাথ বলল, অল রাইট, আই মাস্ট ইনভেস্টিগেট। খাটের মশারি স্ট্যান্ডে ঝোলানো প্যান্ট শার্ট টেনে নিল আদিনাথ, পাজামা ও পাঞ্জাবি খুলে ফেলল ঝটপট। বাদল বলল, তুই সত্যি যাচ্ছিস? মারা পড়বি এদো, বউকে এত শিগগির বিধবা করিস নে ভাই। আদিনাথ প্যান্ট শার্ট পরে মাথায় সান ক্যাপ পরল, চোখে সানগ্লাসও পরল, তারপর আমাদের দিকে ঘুরে বলল, এই তোরা কেউ যাবি আমার সঙ্গে? বাদল রাগ করে বলল, এই এবার আমাদের চোরডিহা হাটে যাওয়ার কথা না? আদিনাথের মুখে একটা মরিয়াপনার ছাপ ফুটে উঠল। সে বলল, তার চেয়ে আমার কাছে একটা সাদা গাড়ি ঢের জরুরি। সন্তু তাস রেখে উঠে দাঁড়ালো, কোমরে দু হাত রেখে ফিল্মের ভিলেনের ভঙ্গিতে বলল, গাড়িটা কি তোর শ্বশুরের ভেবেছিস নাকি, যে জামাইকে দেখে তুলে নেবে? শুনলি না কোন খাঁ সাহেবের গাড়ি বলল? আদিনাথ কোনো কথায় কান দিল না, সে বেরিয়ে গেল। সন্তু তার কিট ব্যাগ খুলে ব্র্যান্ডির বোতলটা বের করে হাসতে হাসতে বারান্দায় গেল, তারপর বোতলটা তুলে চেঁচিয়ে আদিনাথের উদ্দেশ্যে বলল, এদো এই এদো, যাওয়ার আগে একটু স্ট্রেংথ নিয়ে যাড়ে এদো। আদিনাথ বাংলোর এই টিলা বে হনহন করে নেমে যাচ্ছিল। বারান্দায় দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে তার যাওয়া দেখলাম। কাছিমের গোলের মতো বিস্তীর্ণ ন্যাড়া মাঠ পেরিয়ে সে যখন পলাশ বনটায় ঢুকল, তখন তার ধূসর টুপিটা দেখা যাচ্ছিল। বাদল বলল, আদিনাথটা বড় বড় এরকম একরোখা কেন বলতো? সন্তু ব্র্যান্ডির বোতলে চুমুক দিয়ে ঘরে চলে গেল। আদিনাথ এরকম একরোখা সেটা আমরা জানি, কিন্তু কোথায় একটা সাদা মোটর গাড়ি দেখেছে তা তদন্ত করে দেখার যোগ্য কেন মনে করল বুঝতে পারছিলাম না। এমনও তো হতে পারে, গাড়িটা যদি মুনমুনিয়া গায়ের কাঠগোলার মালিক মুজম্মল খাঁয়ের নাও হয়, কারা বেড়াতে এসেছে বাইরে থেকে এবং ইচ্ছে করেই মাঠ বন বাদার চষে বেড়াচ্ছে? আমাদের সঙ্গে গাড়ি থাকলে আমরাও কি তা করতাম না? চোরডিহা স্টেশন থেকে একটা কাঁচা এবড়ো খেবড়ো রাস্তায় মাইল চার এলে এই ফরেস্ট বাংলো। এই রাস্তাটা বাংলোর পেছন দিকে এবং জিপে করে আসা যায়, সরকারি লোকেরা জিপে চেপেই এখানে আসেন। চৌকিদারের কাছে শুনেছি মাঝে মাঝে শিকারিরাও আসে জঙ্গলে শিকার করতে।
অবশ্য জঙ্গলটা বেশ দূরে। একসময় নাকি দক্ষিণের ওই মাঠ আর আগাছার জঙ্গল সত্যিকার জঙ্গলে ভরা ছিল, উঁচু উঁচু শালবন ছিল। কালক্রমে উচ্ছেদ করে ফেলেছে লোকেরা, মাটি ন্যাড়া হয়ে গেছে অনেকটা জায়গা জুড়ে। বন দপ্তর আবার সেখানে গাছ পোঁতার প্ল্যান করছে। বাদল উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে দেখে বললাম, ছেড়ে দে, ওর মাথায় ভূত ঢুকেছে। ভেতরে এসে আমরা পোশাক বদলে ফেললাম। তারপর চৌকিদারকে বলে গেলাম, আদিনাথ ফিরলে তাকে যেন চোরডিহা চলে যেতে বলা হয়। আমরা সেখানে বিকেল অবধি থাকব আর সন্ধ্যার মুখে মুরগি কিনে নিয়ে ফিরব। চোরডিহায় আদিবাসী পুরুষ ও মেয়েরা নানান রকম জিনিস বিক্রি করে, পুঁতির মালা, ঝুড়ি, কাঠ, বনজ ফলমূল, এমনকি মুরগিও। দূর দূরান্তের শহুরে বাবুরাও বেড়াতে আসে, বেশিরভাগই বাঙালি। হাটের শেষ দিকটায় একটা বিশাল মহগনি গাছের ছায়ায় বসে আমরা বোতলে ভরা ঈষৎ সভ্য চেহারার রঙিন মহুয়া পান করলাম। সূর্য যখন একটু পশ্চিমে গড়াল, তখন গাছের ছায়ায় তিনজনে শুয়ে পড়লাম। সেই ঘুম যখন ভাঙল, তখন রোদ কমে গেছে, খিদে পেট চোঁচো করছে। ভাঙা হাটে তাড়াহুড়ো দরদস্তু না করেই দুটো মুরগি কেনা হলো। একটা চটের থলেও কিনতে হলো মুরগি দুটো আনার জন্য। বাংলোর কাছাকাছি গিয়ে এতক্ষণে আমাদের আদিনাথের কথা মনে পড়ল। সন্তু বলল, নির্ঘাত চৌকিদারের ভাত রুটি মেরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, এবেলা তো আমাদের জন্য রাধার কথা ছিল না। বাদল তখনও টলছে, বলল, কি হারালো জানে না এদ, ওফ কি দিনটা কাটলো মাইরি। গেটের কাছে পৌঁছে সন্তুর গতি বেড়ে গেল। চৌকিদার, চৌকিদার, কাহাঁ হ্যায় তুম, এ তোতিরাম কিধার গেয়া, মুরগি লায় রে দেখো, বলে সে চেঁচাতে চেঁচাতে লন পেরিয়ে শেষ দিকটায় চলে গেল। ওদিকে কিচেন, তার পাশে চৌকিদার তোতিরামের ঘর। বাদল লনে পেতে রাখা বেতে চেয়ারে বসে চেঁচিয়ে বলল, ওই সন্তু, কড়া চা বলে দে একটা, লেবু চা। আমি বারান্দায় এগিয়ে দেখি দরজাটা ভেজানো। যা ভেবেছিলাম তাই, আদিনাথ এখনো ঘুমোচ্ছে, কিন্তু গায়ে কম্বল মুড়ি দিয়েছে কেন বুঝলাম না। এখানে মাঝরাতের পর এখনো শীত লাগে, শেষ রাতে শীতটা আরো জোরালো হয়, কিন্তু তাই বলে দিনের বেলায় মুড়ি দেওয়ার প্রশ্নই ওঠে না। ডাকলাম, আদিনাথ, আদিনাথ, এই এন্দু, এন্দু। আদিনাথের মুখটা কম্বলের বাইরে ছিল, সে একবার তাকিয়ে চোখ বুঝল। ওর চোখ দেখে চমকে উঠলাম, চোখ একেবারে লাল। কাছে গিয়ে বললাম, কিরে এঁদো, জ্বরটর হলো নাকি? কপালে হাত রেখে টের পেলাম জ্বরে গা পুড়ে যাচ্ছে। বললাম, জ্বর বাঁধিয়েছ তাহলে, বারণ করেছিলাম রোদে অমন করে বেরিও না, নাও এখন ঠেলা বোঝো। আদিনাথ চোখ বুজে রেখেই কেমন একটা হেসে বলল, আরে হাটে গেছিলি তোরা, হাটে গেছিলি? হ্যাঁ, তুই কখন ফিরলি? আমি আমি ফিরেছি দুপুরে। হাসতে হাসতে বললাম, তবে হ্যাঁ, শ্বশুরের সাদা মোটর গাড়ির পাত্তা পেলি কিরে? হ্যাঁ। আদিনাথ জবাব দিল না। তখন তাকে একটু ঠেলে দিয়ে ফের বললাম, কিরে এঁদো, কথা বলছিস না কেন? আদিনাথ এবার চোখ খুলল, চোখ অসম্ভব লাল। আস্তে আস্তে বলল, কি মোটর গাড়ি? আদিনাথ সেই অদ্ভুত ভঙ্গিতে একটু হাসল। জীবনে জীবনে এত এত সুন্দর সাদা গাড়ি আমি দেখিনি জানিস, অথচ
অথচ গাড়িটা যখন চলে না কোনো শব্দ হয় না, একেবারে নিঃশব্দ। তাছাড়া আরও জানিস, তার চাকার কোনো দাগই পড়ে না, যেন শূন্যে ভেসে বেড়ায়। কি আবোল তাবোল বকছিস জ্বরের ঘোরে, থাম, তোকে একটা ট্যাবলেট দিই। আদিনাথ গরম হাতে আমার হাত ধরল। থাক প্লিজ, সাদা গাড়িটার কথা শুন, শুন প্লিজ। এবার আদিনাথ যেন সত্যি জ্বরের ঘোরে ভুল বকতে শুরু করল। অসংলগ্ন সব কথা গলার ভেতর জড়িয়ে জড়িয়ে বলছিল। এক বর্ণ বুঝলাম না। তখন বাদলকে ডাকলাম, সন্তু এসে গেল। আমরা দেখলাম আদিনাথ চোখ বুজে বিড়বিড় করতে করতে হাত দুটো মুঠো করছে এবং তার সঙ্গে পা দুটোও নড়ে উঠছে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। সন্তু উদ্বিগ্ন মুখে বলল, এটা সেই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া না কি যেন বলে, তাই নয় তো? বাদল গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, তড়কা। সন্তু বলল, ধুর বোকা, তড়কা তো বাচ্চাদের হয়। আরে এটা বাজে তড়কা তোর কি সময় নয়? সন্তু শিগগিরই এক বালতি জল আর মগ নিয়ে আয়, ওর মাথাটা ধুয়ে দেওয়া দরকার। সন্তু জল নিয়ে এলো। আদিনাথের মাথাটা বালিশের ওধারে ঝুলিয়ে জল ঢালতে শুরু করলাম। একটা রুমাল ভিজিয়ে আদিনাথের মাথায় জল পট্টিও দেওয়া হলো। চৌকিদার তখন ওদিকে মুরগি নিয়ে ব্যস্ত। ওর কাছে গিয়ে ব্যাপারটা জানিয়ে বললাম, তোতিরাম তোতিরাম, ইহা ইহা পে নজদিক মে কই কুছ মিলেগা, ডক্টর কুছ হ্যায়? তোতিরাম হতাশভাবে মাথা দুলিয়ে বলল, নজদিক মে তো নাহি আছে স্যার, লেকিন মুনমুনিয়া যেতে পারলে ও ডাক্তার মিলবে, ওয়াহাঁ এক বঙ্গালী ডাক্তার ভি আছে। ততক্ষণে সন্ধ্যার আঁধার ঘনিয়েছে, বাংলোয় বিদ্যুৎ নেই। চৌকিদার হ্যারিকেন জ্বালল, কেটলির জল ফুটছিল কয়লার উনুনে, চা তৈরি করল। আমি চায়ে ট্রে নিয়ে ফিরে এলাম। খিদের অবস্থা গুরুতর, তাই রান্নাটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। সন্তুরা লণ্ঠন জ্বেলেছে। আদিনাথকে দেখে মনে হল সে এখন ঘুমোচ্ছে। আমরা চুপচাপ চা খেতে থাকলাম। চা শেষ করে বললাম, সেই মুনমুনিয়া ছাড়া ডাক্তার পাওয়ার আশা নেই। এই রাত্রিবেলা পায়ে হেঁটে এত দূর যদি যেতেও পারি, ডাক্তার তো আসবে না, বন জঙ্গলের এলাকা, শুনেছি ডাকাতের উপদ্রব আছে। কি করা যায় বলতো সন্তু? আমার কাছে অ্যাসপিরিন ট্যাবলেট আছে, খাইয়ে দি। আদিনাথ ঘুমোচ্ছিল দেখে ওকে তখনই জাগিয়ে ট্যাবলেট খাওয়াতে চাইলাম না। এবারকার বেড়াতে আসার আনন্দ মাঠে মারা গেল ভেবে আমরা মুষড়ে পড়লাম। বাদল বাইরের দিকে তাকিয়ে বলল, যা হবার হলো, এ তো ঘুমোক, চ আমরা বাইরে গিয়েই বসি, চা তো উঠেছে মনে হচ্ছে। আমরা তিনজন লনে গিয়ে বেতের চেয়ারে বসলাম। সবে চাঁদ উঠেছে, চাঁদের গরম দেখে মনে হলো আগামীকালই পূর্ণিমা। চোরডিহায় এখন বসন্তকাল, তবু জ্যোৎস্নাটা পরিচ্ছন্ন নয়। শীতের কুয়াশা যেন এখনো জড়িয়ে আছে সেই জ্যোৎস্নার ভেতরে। আমাদের কথা বলতে ইচ্ছে করছিল না। আদিনাথের গোঁয়ারতুমির জন্য সব ভেস্তে গেল। কাল সকালেও যদি জ্বরটা না ছাড়ে তাহলে কি হবে ভেবে পাচ্ছিলাম না। ডাক্তার আনতে সেই মুনমুনিয়া যাওয়া, উফ। দূরে বিস্তীর্ণ ন্যাড়া মাঠটার দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিলাম।
দিগন্তে পাহাড়গুলো কালো হয়ে ফুটে আছে। ঝাপসা জ্যোৎস্নায় কচ্ছপের খোলার মতো রুক্ষ মাঠে হয়তো আমিও একটা মোটর গাড়ি খুঁজছিলাম। হঠাৎ পূব দক্ষিণ কোণে এক ঝলক আলো ফুটে উঠল, তীব্র আলোর ঝলক। মোটর গাড়ির হেডলাইট কি? উত্তেজিতভাবে বললাম, এই দেখ 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 ওদিকে দেখ। সন্তু আরে কি বলেই চুপ করে গেল। বাদলও সেদিকে তাকাল, তার চোখ দুটো চকচক করতে থাকল। আলো ঝলকানিটা আরো জোরালো হচ্ছিল, মনে হচ্ছিল ওটা এগিয়ে আসছে। সন্তু চেঁচিয়ে উঠল এবার, হ্যাঁ চকিদার, ততিরাম, আরে জলদি ধরো। ততিরাম কিচেনের বারান্দায় বেরিয়ে বলল, বলেন স্যার। ওই আলোটা কিসের বলো তো? বাদল বিরক্ত হয়ে বলল, আদত্তারি, ও কি বাংলা বোঝে নাকি? চৌকিদার, ওর অশ্নি কিসকা হ্যায় বলো তো। ওর হিন্দি শুনে হাসবার মতো অবস্থা নয়। চৌকিদার এক লাফে লনে নেমে ঠাহর করে দেখে বলল, হ্যাঁ স্যার, ও রেল কা ইঞ্জিন কা বাত্তি আছে, উধার রেলের লাইন আছে না, দেখিয়ে লাইনে পূরব সে গাড়ি আসছে, হ্যাঁ তো আস্তে আস্তে ও উত্তর দিশা মে ঘুমে যাচ্ছে, ও দেখিয়ে ট্রেন। আলোটা আর নেই, ট্রেন গাড়ি অবশ্য আমরা দেখতে পেলাম না। এলোমেলো দক্ষিণা হাওয়ায় হয়তো চাপা গুড় গুড় একটা শব্দ শুনলাম, নাকি আমাদের ইচ্ছাকৃত শোনা। এবার তিনজনে একচোট হাসাহাসি করলাম। বাবা! তারপর সন্তু উঠে দাঁড়িয়ে বলল, বাদল তুই আদিনাথকে দেখিস, আমরা একটু ঘুরে আসছি বুঝলি। সন্তু ঘরে গিয়ে টর্চ নিয়ে এলো, তারপর আমায় ডেকে বলল, চল। বাদল রেগে গিয়ে বলল, এদের অবস্থা হবে বলে দিচ্ছি, তাছাড়া চৌকিদার বলেছিল ওদিকে শঙ্খচুর সাপ আছে। সন্তু গ্রাহ্য করল না, ও পাছে আমাকে ভীতু ভাবে, তাই নিঃশব্দে ওর পিছু নিলাম। সামনের রাস্তাটা কিছুটা সোজা, তারপর ফের ঢালু হয়ে উঠে গেছে। ধারে পৌঁছে সন্তু বলল, আমার একটা খটকা লেগেছে জানিস, সেটা মনের ভুল না চোখের ভুল নাকি সত্যি কিছু ভেরিফাই করা উচিত। কি রে সন্তু? কাল সন্ধ্যার একটু আগে আদিনাথ সাদা মোটর গাড়ির কথা বলল, অনেক রাতে আমার ঘুমটা ভেঙে গেছিল হঠাৎ, কোথাও যেন একটা চাপা গড়গড় শব্দ শুনতে পেলাম, ভাবলাম কোনো সরকারি অফিসার আসছে বাংলায়, সে ব্যাটে এসে আমাদের ভাগিয়ে দেবে, এই ভেবে মনে মনে তৈরি হয়ে বারান্দায় বেরোলাম। তোরা তখন ঘুমে কাট। তারপর বারান্দায় দাঁড়িয়ে আছি, তোর দিব্যি হঠাৎ মনে হলো ঠিক এইখানটা একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, চাঁদের আলো ছিল কিন্তু গাড়িটা অসম্ভব সাদা। তার চেয়েও অবাক কথা, তারপর গাড়িটা আর দেখতে পেলাম না, তখন ভাবলাম নিশ্চয়ই ভুল দেখেছি। সন্তু কথাটা তোর বলা উচিত ছিল। আরে ধুর, ওটা কি বলার কথা নাকি? আদিনাথের এই জ্বর আর ভুল বকা দেখে তখন থেকে মাথার ভেতরটা ঝিমঝিম করছে। তোরা আমাকে কুসংস্কারগ্রস্ত ভাবি বলে চুপ করেছিলাম, কিন্তু সন্তু একটু ভেবে আবার বলল, কিন্তু যদি সত্যি পৃথিবীতে অলৌকিক বা ভূতুড়ে ব্যাপার কিছু থাকে, সেটা আমাদের ভালোভাবে বুঝে নেওয়ার দরকার আছে। আরে বুঝবিটা কি? সন্তু আমার প্রশ্নের জবাব দিল না, সে হন হন করে হাঁটতে শুরু করল। এক জায়গায় আবার কিছু পাথর পড়ে রয়েছে, টের পেলাম বাংলো থেকে মাঠটাকে যেমন দেখেছি আদৌ তেমনটি নয়, প্রচুর পাথর আর ফাটলে ভর্তি, জায়গায় জায়গায় কাঁটা ঝোপও রয়েছে। সন্তু একটা বড় পাথরের উপর উঠে বসে আমায় ডাকল, আয় এখানে কিছুক্ষণ বসে ওয়াচ করি, আয়। পাগলের পাল্লায় পড়া গেল দেখছি। আমি ভেতর ভেতর বেশ ভয় পেয়ে গেছি, এই অজানা বিস্তীর্ণ প্রান্তরে জ্যোৎস্নায় মানুষের মনে প্রকৃতি প্রেম জাগবার কথা, কিন্তু আমি অস্বস্তিতে আড়ষ্ট। খালি মনে হচ্ছে আচমকা
একটা অসম্ভব সাদা মোটর গাড়ি কখনো শব্দে কখনো নিঃশব্দে ছুটে আসবে চোরডিহার জ্যোৎস্নার মাঠে। আমাদের ভয়ার্ত চোখের সামনে সে সারা মাঠ ছোটাছুটি করবে, তারপর মিলিয়ে যাবে হঠাৎ। সন্তুকে একবার একটু নড়ে উঠতে দেখলাম, যেন সত্যি ভুতুড়ে গাড়িটা দেখতে পেয়েছে, কিন্তু তারপর আগের মতো স্থির হয়ে রইল সে। শোঁ শোঁ করে হাওয়া বইছিল, বহু দূরে কোথায় যেন শেয়াল ডাকছিল, আর সেই ডাক ভেসে আসছিল হাওয়ায়, আবার মিলিয়ে যাচ্ছিল। কাছাকাছি কোথাও একটা রাত চড়া পাখি ডেকে উঠল, তারপর চুপ করল। চাঁদটাও আরো কিছুটা এগিয়ে এলো আকাশে, তারপর বাংলোর দিক থেকে একটা ডাক ভেসে এলো, চমকে উঠলাম। হ্যাঁ, সন্তু কান পেতে শুনে বলল, ওই তুতিরাম ডাকছে, চ রান্না হয়ে গেছে এতক্ষণে, ফেরা যাক। শুনেই ভয় আর তন্ময়তা ঘুচে গেল, খিদেটা জেগে গেল। আমরা বাংলোয় ফিরে চললাম। যেতে যেতে সন্তু বলল, বসে থাকতে দারুণ ভালো লাগছিল, হয়তো সাদা গাড়ি এসেও যেত, কিন্তু খিদের চেয়ে সাংঘাতিক বাস্তব আর কিছু নেই। কিন্তু তার চেয়েও সাংঘাতিক বাস্তব আমাদের জন্য অপেক্ষা করছিল বাংলোতে। আদিনাথ মারা গেছে, বাদল ঘরে ঢুকে দেখেছিল সে বিছানা থেকে নিচে পড়ে গেছে কখন, মুখের দুপাশে চাপ চাপ ফেনা, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে। চিৎ করে শোয়াতে গিয়ে আদিনাথের নাক থেকে গল গল করে রক্ত এসে বাদলের দু হাত ভিজিয়ে দিয়েছে। বাদল বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছে। তোতিরাম ভিজে চোখে বারবার বলছে, ये कभी नहीं हो सकता, ये कभी नहीं हो सकता प्रभु, আদিনাথের ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছিল সানস্ট্রোক এবং তাতেই মৃত্যু। কলকাতা শহর অলৌকিকতাকে মিথ্যা প্রতিপন্ন করে, কলকাতায় ফিরে মনে হয়েছিল তাই তো, এই সহজ ব্যাপারটা আমাদের মাথায় ঢোকেনি, ধুধু রোদে ঘোরাঘুরি করলে অমনটা তো হতেই পারে। কিন্তু সেই ঘটনার দশ বছর পরে আমি আবার চোরডিহা যাই হাওয়া বদলের উদ্দেশ্যে। চোরডিহার ততদিনে অন্য রূপ, বাংলোয় বিদ্যুৎ এসেছে, কাছাকাছি এলাকায় তামার খনি আবিষ্কৃত হয়েছে, কপার এজেন্টের লেবার অফিসার রমেন রুদ্র ছাত্রজীবনে আমার বন্ধু ছিলেন, তিনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন, জিপে করে পৌঁছেও দেন সেই ফরেস্ট বাংলোতে। তোতিরামকে দেখতে পেলাম না, তার জায়গায় অন্য লোক। বাংলোর দক্ষিণে সেই প্রান্তরটা কিন্তু একটুও বদলায়নি। শুনলাম বন দপ্তর যতবার গাছ পুঁতেছেন সে গাছ শুকিয়ে মারা পড়েছে, তাই তারা হাল ছেড়ে দিয়েছেন। ওই মাটিতে একরকম রাসায়নিক পদার্থ আছে যা বড় গাছ পাঁচতে দেয় না, তাছাড়া জায়গায় জায়গায় নিরেট পাথুরে জমি। সন্ধের পর সেবারকার মতো চাঁদ উঠেছে, নবমী অথবা দশমী তিথি, মাসটা অবশ্য সেই এপ্রিল। চোরডিহাতে শীত বা গ্রীষ্ম দুটোই কষ্টদায়ক, এপ্রিলটাই ভালো। সন্ধ্যার দিকে মাঠ থেকে গা জুড়োনো হাওয়া ভেসে আসছে,
লনে বিতে চেয়ারে বসে মাঠটার দিকে তাকিয়ে আদিনাথের কথা মনে পড়ছিল। সত্যি কি সে একটা সাদা মোটর গাড়ি দেখতে পেয়েছিল ওখানে? সন্তুর দেখাটা বিশ্বাস করা উচিত নয়, কিন্তু আদিনাথ একটু একরোকা প্রকৃতির হলেও বুদ্ধিমান ছেলে ছিল। বসতে পারি? তাকিয়ে দেখি পাশের ঘরের সেই বৃদ্ধ ভদ্রলোক, মাথায় ধপধপে সাদা চুল, পরনে ধূসর রঙের স্যুট। বিকেলে আলাপ হয়েছিল, খুব ভদ্র আর অমায়িক মানুষ, থাকেন হাজারিবাগে, নাম বলেছিলেন নরনারায়ণ ত্রিবেদী। সাহেবের মতো চালচলন, হাবভাব, সব কিছুই। ত্রিবেদী সাহেব বসে একটু হেসে বললেন, কফি খেতে আপত্তি নেই তো? বললাম, আরে না না, আমি বরং ভাবছিলাম যে। কথা কেড়ে নিয়ে ত্রিবেদী সাহেব বললেন, বলে এসেছি, প্লিজ ওয়েট আ বিট। তারপর এলাকার হালচাল নিয়ে গল্প করতে থাকলেন। চোরডিহা জঙ্গলের ইতিহাস শোনালেন আমাকে, তারপর বললেন, প্রতি বছর এ সময়টা এখানে আসি, প্রায় দিন কুড়ি করে কাটিয়ে যাই। বাংলোয় জায়গা না পেলে ক্যাম্প করে নদীর ধারে গিয়ে থাকি। শঙ্খচূড় সাপ আছে বলে সবাই ভয় দেখায়, এ পর্যন্ত তা দেখার সৌভাগ্য হয়নি। আর প্রায় ২০ বছর ধরে এখানে আসছি। আমি একবার এসেছিলাম, সেটা ১৯৭০ সালে, চার বন্ধু মিলে এসেছিলাম। কি বললেন, ১৯৭০? আমি সে বছর এপ্রিলটা মিস করেছিলাম, হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম, হাসপাতালে থাকতে হলো একটা মাস। তবে সেবার অগস্টে এসেছিলাম, দুদিন থেকে চলে যাই। আমার ওই এপ্রিলেই চোরডিহা শ্যুট করে ভালো। কফি নিয়ে এলো চৌকিদার। কফিতে চুমুক দিয়ে ত্রিবেদী সাহেব বললেন, হ্যাঁ, কি বলছিলেন যেন? ও, এপ্রিল, হ্যাঁ এপ্রিল। চোরডিহা আমাকে কি দিয়েছে ভাবতে পারেন? ভদ্রলোক একটু হাসলেন, রসিকতার ইচ্ছে হল। বললাম, আপনি নিশ্চয়ই হানিমুনে এসে এই জায়গাটার প্রেমে পড়েছিলেন, তাই তো? একটু চুপ করে থাকার পর কফিতে চুমুক দিয়ে ত্রিবেদী সাহেব ফের বললেন, আরে নো 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 নো, আমায় দেখে কি মনে হয় সেই ১৯৬০ সালে বিয়ে করেছিলাম? আমার বয়স এখন ৭৫, তাহলে হিসেব করুন, ১৯৬০ সালে আমার বয়স ছিল ৫৫ বছর, আমার মেয়ে সুভদ্রার বয়স ছিল মোটে ২০, একমাত্র মেয়ে। ওর মা মারা যায় ১৯৫৯-এ, পরের এপ্রিলে ওকে নিয়ে বেড়াতে এলাম চোরডিহা। তখন এই বাংলোয় ছিল টালির চাল, বাঘের ডাক শোনা যেত আশেপাশে। ওদিকে হাজারিবাগ গয়া সড়কের অবস্থা তখন শোচনীয়। তবু সুভদ্রাকে একটু থ্রিল দেব বলে মোটর গাড়ি হাঁকিয়ে এই বাংলো এসে হাজির হলাম। সুভদ্রা ছিল দুরন্ত মেয়ে জানেন। আমি সকালে বন্দুক নিয়ে নদীর ওদিকে গেছি, যদি কিছু পাখিটাকি মারা যায়। সুভদ্রার মাথায় ঝোঁক চেপেছে, ও মাঠটায় গিয়ে গাড়ি চালাবে, সবে স্টিয়ারিং ধরতে শিখেছে, বুঝলেন ব্যাপারটা? দুপুরে কয়েকটা হরিয়াল নিয়ে বাংলোয় ফিরে দেখি সুভদ্রা নেই। চৌকিদার বলল, গাড়ি নিয়ে বেরিয়েছে মাঠের দিকে, ফিল্ড গ্লাস ছিল সঙ্গে, চোখ রেখে মাঠটা তন্ন তন্ন করে খুঁজলাম, দেখতে পেলাম না। আমি আমার মেয়েকে দেখতে পেলাম না, ওদিকে তো কোনো রাস্তাঘাট নেই, গেল কোথায় বোকা মেয়েটা?
ভাবছি, আমি আমি তক্ষুনি বেরিয়ে পড়লাম বাংলো থেকে। আমি মাঠের শেষ প্রান্তে যেখানে ওই ওই হিলগুলো দেখতে পাচ্ছেন, ওই যে ওই হিলগুলো, নদীটা ওখানে ঘুরে গেছে, গভীর খাত সৃষ্টি করেছে, চোরডিহা প্রপাত, দেখেননি আপনি? মাথা নাড়লাম, কান পেতে শুনছিলাম। এপ্রিলে প্রপাতের তলা শুকনো, গিয়ে দেখি গাড়িটা 300 ফুট নিচে উল্টে পড়ে আছে। আপনার মেয়ের তাহলে কি হলো? বৃদ্ধ চেঁচিয়ে উঠলেন। আর ইউ আ ফুল, আর ইউ আ ফুল, 300 ফুট নিচে যে গাড়ি। হঠাৎ থেমে গিয়ে ধরা গলায় বললেন, আমায় ক্ষমা করুন, ইদানিং আমার হাই ব্লাড প্রেশার তো। বেশ অনেকক্ষণ স্তব্ধতা, তারপর আস্তে আস্তে বললাম, ত্রিবেদী বাবু, গাড়িটা কি সাদা রঙের ছিল? হ্যাঁ, কেন বলুন তো? বৃদ্ধের চোখ জ্যোৎস্নায় চকচক করতে দেখলাম, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। কিন্তু প্রসঙ্গ ফেরাতে বললাম, বাই দ্য ওয়ে, চোরডিহার জঙ্গলে তখন নিশ্চয়ই বাঘ ছিল, আপনি কখনো বাঘ মেরেছেন কি? হ্যাঁ। নরনারায়ণ ত্রিবেদী এক্সকিউজ মি বলে উঠে আস্তে আস্তে বাংলোর দিকে চলে গেলেন, নিজের ঘরে গিয়ে ঢুকলেন। আমিও একা বসে থাকতে পারলাম না, আস্তে আস্তে নিজের ঘরে ফিরে গেলাম। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন সাদা মোটর গাড়ি, রচনা সৈয়দ মোস্তফা সিরাজ, গল্প পাঠে এবং গল্পকারের চরিত্রে সোমক, আদিনাথের ভূমিকায় পুষ্পল, বাদলের চরিত্রে অত্রি, সন্তুর ভূমিকায় অগ্নি, চৌকিদার তোতিরাম ও নরনারায়ণ ত্রিবেদীর চরিত্রে মীর, গল্পের সূত্রধার আমিদীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র শ্রী অমিতাভ সিরাজকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো সৈয়দ মুস্তফা সিরাজের লেখা সাদা মোটর গাড়ি। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।